প্রথম দুইটা সিন করতে গিয়ে 38টা পান মানে খাওয়া হয়ে গেছে, এবং যেই পানগুলো আনছিল সেগুলো ছিল খুব ঝাল। তো যখন আমার মুখ ফুলে যাচ্ছিল তখন আমরা পান খাওয়া স্টপ করে দিয়েছি, কারণ ডায়লগ বলতে পারছিলাম না, ডায়লগ একদম জড়িয়ে যাচ্ছিল। আমাদের ছবিটা আরো আগেই হওয়ার কথা ছিল প্রিমিয়ার, কিন্তু নানান কারণে আমাদের এটা আমাদের প্রধানমন্ত্রীর অনুমতির জন্য আমরা অপেক্ষা করছিলাম। যখন আমরা লিখিত অনুমোদন পেলাম তারপরেই যে বঙ্গমাতার জন্মদিনে এটা রিলিজ করার সিদ্ধান্ত হলো। আমি অনেক খুশি, এর পেছনে আরও অনেকগুলো কারণ আছে আসলে, কারণ আমরা এই কাজটা আমার কাছে আমার জীবনে একটু স্পেশাল, কারণ আমি এর আগে বঙ্গমাতার জন্য অডিশন দিয়েছিলাম অন্য একটা সিনেমায়, তো সেটা মোটামুটি ফাইনালের পথেই ছিল কিন্তু নানান কারণে সেটা করা হয়নি। তো ওইখানে অডিশনের যে ছবিগুলো ছিল সেগুলো নিয়ে পত্রপত্রিকায় অনেক নিউজ হয়েছে, অনেক লেখালেখি হয়েছে, সেখান থেকে সংস্কৃতি মন্ত্রণালয় বঙ্গমাতা হিসেবে আমাকে সিলেক্ট করেছে, এইভাবে শুরু। তো আমি যখন আগের ছবিটা করতে পারিনি আমি অনেক দুঃখ পেয়েছিলাম, যখন এটা করছি তখন আমার কাছে মনে হলো যে আগের ছবিটা তো শুধুমাত্র বঙ্গমাতাকে নিয়ে না, আর এটা শুধুই বঙ্গমাতাকে নিয়ে, তো বরং আসলে যা হয় ভালোই হয় যে আমি এই চরিত্রটা করতে পেরেছি। এবং করতে গিয়ে অবশ্যই অনেক চাপ ছিল, কারণ এটা তো খুবই স্পেশাল ক্যারেক্টার, ঐতিহাসিক চরিত্র, আমরা সেটা মানে হয়তো আমার আদলটা মিলেছে বলে আমাকে কাস্ট করা হয়েছে, কিন্তু বঙ্গমাতার ভেতরকার সব কিছু আর ওনার সম্পর্কে এখন অবধি অতটা প্রচার প্রচারণা নাই। আমরা শুধু জানি যে তিনি মহিষী নারী বঙ্গবন্ধুকে প্রেরণা যুগিয়েছেন বা মানে এরকম বিষয়গুলোই শুধু জানি, কিন্তু এই সিনেমাটা করতে গিয়ে আমরা যে রিসার্চ করেছি সব কিছু করার পরে আসলে দেখলাম যে বেসিক্যালি বঙ্গবন্ধু যত বেশিরভাগ সময় জেলখানায় কাটিয়েছেন কিন্তু আসলে যুদ্ধটা বাইরে থেকে বঙ্গমাতাই করেছেন। উনি একদম গেরিলা সেজে লুকিয়ে নেতাদের কীভাবে পরিচালিত করতে হবে, কোথায় লিফলেট বিলি করতে হবে, আপনারা ছবিটা দেখলে এগুলো পাবেন। তো আমার কাছে এটা করতে গিয়ে মনে হয়েছে যে উনি আসলে নিজেই একজন গেরিলা যোদ্ধা, এই স্বীকৃতিটা আসলে একটু কম মানে আমরা এখনও জানি না, বিশেষ করে এই জেনারেশন। তো এই ছবিটা এখনকার জেনারেশনের কাছে বঙ্গমাতাকে তুলে ধরবে, ওনার যে অবদান আমাদের স্বাধীনতার পেছনে সেটা ফুটে উঠবে এই সিনেমায়। গত সপ্তাহে 32 নম্বর বাড়িতে একটা কাজের জন্য শুটিং করছিলাম, তখন জাদুঘরের ভেতরে গিয়ে বঙ্গমাতার কিছু জিনিসপত্র দেখছিলাম, তখন আমার এত আফসোস লাগছিলো যে আগেও দেখেছি কিন্তু যে সিনেমাটার শুটিংয়ে যাওয়ার আগের দিন আসলে আরও ভালো হতো, আরও খুঁটিনাটি কিছু বিষয়ে এখন মানে যেহেতু বঙ্গমাতার প্রতি এখন বেশি মনোযোগ অনেক স্টাডি করার পর, তো যে উনি কীভাবে চলতো, তারপরে উনি যেভাবে কথা বলতেন সেটা আসলে ওনার ভিডিও ফুটেজ খুবই কম, মানে নেই বললেই চলে ইউটিউব বা ইন্টারনেটে, যতটুকু আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয়েছে আপনারা এই ছবিতে দেখতে পারবেন। তো ওনার ভাষাটা শোনার জন্য দু এক লাইন শোনা যায় কথা, সেটা নিয়ে আসলে স্ক্রিপ্ট করাটা টাফ, তো ভাষাটা নিয়ে একটা টেনশন ছিল। তারপরে উনি পান খেতেন, তো পান খেয়ে শুটিং করতে গিয়ে অনেক জটিলতা তৈরি হয়ে গেছে, যেমন আমাদের প্রথম দুইটা সিন করতে গিয়ে 38টা পান মানে খাওয়া হয়ে গেছে, এবং যেই পানগুলো আনছিল সেগুলো ছিল খুব ঝাল, তো যখন আমার মুখ ফুলে যাচ্ছিল তখন আমরা পান খাওয়া স্টপ করে দিয়েছি, কারণ ডায়লগ বলতে পারছিলাম না, ডায়লগ একদম জড়িয়ে যাচ্ছিল। তারপরে আমরা টেকনিক্যালি করেছি, কিছু কিছু সিনে আছে, আর হচ্ছে মানসিক যে শক্তি বঙ্গমাতার সেটাকে ধরার চেষ্টা করেছি আমরা।